নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে 2024 সালে শনি মহারাজ একটি রাশিকে করবে কোটিপতি, এবং 2024 সালের কত তারিখের মধ্যে এই একটি রাশির ভাগ্য খুলতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটির দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। বর্তমানে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, মূল ত্রিকোণ রাশিতে শনি কিন্তু রয়েছে, এবং কুমার অবস্থাতে শনি কিন্তু রয়েছে, অর্থাৎ 6 থেকে 12 ডিগ্রি পর্যন্ত শনি কিন্তু থাকবে 31 জানুয়ারি 2024 পর্যন্ত। এই কুমার অবস্থাতে যখন থাকবে এই একটি রাশিকে, 31 জানুয়ারির মধ্যে একটি রাশিকে অপার ধন নিশ্চিত রূপে কিন্তু দিবে। অনেকেই একটি কথা বলেন যে কৌশিকদা, আমাদের যে জন্মছকে শনি কেমন আছে আমরা তো বুঝতে পারছি না। দেখুন, সেটা কিছু কিছু লক্ষণ আছে, অবশ্যই এর পরের এপিসোডে আমি আলোচনা করব, কিন্তু আজকের ভাইটাল এই প্রোগ্রাম আপনাদের জন্য যে শনি মহারাজ 2024 সালে একটি রাশির কপাল খুলতে চলেছে, সেই রাশির নাম আমি বলবো, কোন কোন দিক থেকে লাভ পাবে এবং কোন কোন দিক থেকে সমস্যা আসবে। দেখুন, এই রাশিটির আপনার মান সম্মান, যশ, খ্যাতি, বৈভব, পদপ্রতিষ্ঠা হবে, অর্থাৎ আপনার রাশিতে কিন্তু শনি অবস্থান করছে। আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের পদপ্রতিষ্ঠা, কোনো জায়গাতে খ্যাতি সুনাম অর্জন কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে, এবং এর পাশাপাশি শনি আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তম গৃহে কিন্তু দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলবো, এখানে কিন্তু আপনাদের নেগেটিভ, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সমস্যা আপনাদের বাড়বে, দুজনের মধ্যে আর্গুমেন্ট, মতবিরোধ, মতপার্থক্য, কুম্ভ রাশি লিখে রাখুন, এই জায়গাটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে, এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিবে। দেখুন, কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গা, ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু বিশেষভাবে ভালো কিন্তু হতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন, এবং এই 2024-এর 31 জানুয়ারির মধ্যে ডেডলাইন, তারিখে নোট করে নিন, 31 জানুয়ারির মধ্যে বড় ধরনের বদল আসতে চলেছে এই রাশি। আপনার রাশিতে যেহেতু শনি অবস্থান করছে এবং আপনার বর্তমানে শনির সাড়ে সাথে কিন্তু চলছে, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলীর যে শনির স্থিতি কেমন রয়েছে সেটা একান্তই দেখা দরকার, কিন্তু বর্তমান গ্রহের গোচর ধরে আমি আপনাদেরকে একটি আশ্বাস বাণী, একটি আপনাদেরকে গ্যারেন্টির সাথে কথাটা আমি বলবো যে আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু অনেক উন্নতি কিন্তু করবে, মান সম্মান, পদপ্রতিষ্ঠা, লাভ এই সময় কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। এর পাশাপাশি আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে বড় ধরনের আপনাদের পরিবর্তন আসতে চলেছে, বা চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। আপনাদের মানসিক স্থিতির জায়গা একটু হলো চাপ থাকবে, এমএনসি কোম্পানিতে বা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন এখান থেকে আপনারা লাভ কিন্তু পাবে। থার্ড হাউসের দৃষ্টি, কমিউনিকেশান, যোগাযোগগুলো আপনাদের আসবে, তবে একটি কথা বলবো, ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, কারণ আপনাদের শনি সাড়ে সাথে চলছে, আগে এটা যেহেতু আপনাদের মিডিল ফেস চলছে, আপনাদের দ্বিতীয় চরণ চলছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভেবে চিনতে কিন্তু এগাতে হবে, কারণ শনি আপনাদের রাশির উপর দিয়ে পাস করছে, তো কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। শুধু যে পজিটিভ হবে সেটা না, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি কিন্তু শনি কিন্তু দিবে, এবং এর সাথে সাথে
যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিয়ের জায়গাটা কিন্তু দিবে, কারণ বৃহস্পতিও কিন্তু সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের বিবাহের জায়গা কিন্তু নিশ্চিত করবে। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিয়ের জন্য বিয়ের জায়গাটা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি শুনি আপনাদের এই সময় কোনো বড় ধরনের যারা লোহার ব্যবসা করছেন, পেট্রোল কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে। এবং অর্থনৈতিক স্থিতির জায়গা যদি আমি আলোচনা করি, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ আসতে চলেছে। পাশাপাশি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ আপনাদের দিবে। এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ফরেন অ্যাক্টিভিটি বিদেশের জায়গাটা আপনাদের যেহেতু কুমার অবস্থাতে থাকছে এই সময় কিন্তু আপনাদের উৎসাহ উদ্দীপনা আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ এই যে শনি মহারাজের যে 6-12 ডিগ্রি যে থাকবে এই কুম্ভ রাশিকে কিন্তু লালে লাল করবে এক কথায়। এই সময়ের মধ্যে শনি দুহাত ভরে অর্থ এই কুম্ভ রাশিকে কিন্তু দিতে চলেছে। শনি সাড়ে সাথে চলছে মানলাম, কিন্তু আপনাদের ম্যারিড লাইফ, পার্টনারশিপ, বিজনেস এবং ব্যবসা ক্ষেত্রে চাপ থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে অহেতুক টেনশন এবং পারিবারিক কিছু কলহ, পারিবারিক আপনাদের যে সমস্যা কিছুটা হলেও কিন্তু বাড়তে এই সময় কিন্তু আপনাদের পারে। অর্থাৎ এই সময়ের মধ্যে কুম্ভ রাশিকে কিন্তু এক কথায় ঢেলে অর্থ কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় বড় ক্ষেত্রে একটা সম্ভাবনা, যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন, গাড়ির ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, পেট্রোল কেমিক্যালের ব্যবসা করছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, কয়লার সঙ্গে যুক্ত রয়েছেন, ডালের ব্যবসা করছেন, তেলের ব্যবসা করছেন, কাঁচের ব্যবসা করছেন, আপনি মাটির নিচের খনিজ দ্রব্যের ব্যবসা করছেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে লাভ 100% কিন্তু পাবেন। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনকে সাবস্ক্রাইব করুন। এবং যারা বেসিক্যালি আমার সঙ্গে পার্সোনাল ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, তাই মোটেও আপনারা এড়িয়ে যাবেন না। আপনাদের যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক প্রতিবিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। সকলে সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। এবং হনুমানজির আপনারা অবশ্যই উপাসনা করুন। আপনাদের শনি সাড়ে সাথে চলছে, একমাত্র যদি আপনাদেরকে কে উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন স্বয়ংক্রিয় হনুমানজি। নমস্কার, ধন্যবাদ।